স্বর্ণশিল্পীদের স্বীকৃতি দিতে ও তাদের হেনস্থা রুখতে রাজ্য সরকার প্রদত্ত পরিচয়পত্র তুলে দেওয়া হলো। গতকাল কলকাতা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে শুরু হলো পূর্ব ভারতে সবথেকে বড় ও পুরনো প্রদর্শনী সোনার সংসার 2018। কলকাতা লব্ধ প্রতিষ্ঠিত স্বর্ণ ও জহরত ব্যবসায়ীগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। সোনার সংসারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আন্তর্জাতিক মহলে স্বীকৃতিপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। এই প্রদর্শনী আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সমাজে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বেশ কিছু মহিলাকে ওমেন অব সাবস্টেন্স 2018 সম্মানে সম্মানিত করা হয়। সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্দেশক নন্দিতা রায়, চলচ্চিত্রাভিনেত্রী মমতা শঙ্কর, সঙ্গীত শিল্পী আরতি মুখার্জি ও স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, লেখিকা বাণী বসু, ক্রীড়াবিদ পূর্ণী বসু, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্তা পাল সহ অনেকে। অনুষ্ঠানে মহিলাদের সম্মান প্রদর্শনের পাশাপাশি উদ্বোধনী মঞ্চ থেকে স্বর্ণ ব্যবসায়ের সঙ্গে জড়িত কারিগরদের রাজ্য সরকার প্রদত্ত পরিচয়পত্র তুলে দেওয়া হয়। স্বর্ণ শিল্প বাছাই কমিটির তরফ থেকে সুবি সেন ও সমর দে জানান, সারা রাজ্য জুড়ে কম বেশি 5,000 স্বর্ণকার কারিগর সরকারিভাবে পরিচয়পত্র পেতে চলেছেন।